এমডি আরফান রহমান সাকিব লিখেছেন, সম্প্রতি ভারতের এক যুবক পায়ে হেঁটে হজ করার প্রতিজ্ঞা করেছে। প্রযুক্তি ব্যবহারের সুযোগ থাকা সত্ত্বেও এ ধরনের প্রতিজ্ঞা করা কি সঠিক? এদিকে কোনো বিশেষ ফজিলত আছে? দেখুন, মৌলিকভাবে হজ কেউ পায়ে হেঁটে গিয়ে করতে পারেন, কেউ বাহনে চড়ে গিয়ে করতে পারেন। সূরা হজে আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিভিন্নভাবে মানুষ হজে আসবে সে বিষয়টি অবতারণা করেছেন, সে বিষয়টি আলোকপাত করেছেন। আল্লাহ বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ ইয়াতুকা রিজালান ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। অর্থাৎ হে ইব্রাহিম, আপনি বাইতুল্লাহ নির্মাণের পর মানুষকে ঘোষণা দিন হজের জন্য, তারা যেন এই ঘরের উদ্দেশ্যে আসে, ইবাদত বন্দী করার জন্য, তওয়াফের জন্য এই ঘরে যেন আসে, হজ করতে যেন আসে। এবং আপনার ঘোষণা শোনার পর তারা সেখান বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে পায়ে হেঁটে বিভিন্ন বাহনে করে তারা আসবে। তো এখান থেকে কিন্তু বিভিন্নভাবে, বিভিন্ন প্রক্রিয়ায় মানুষ যে আসবে সে বিষয়ে নবী করিম আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জানিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে হজ করতে কেউ পায়ে হেঁটে যেতে পারেন, কেউ বাহনে চড়ে আসতে পারেন, এটা নিতান্তই তার ব্যাপার। শরিয়াত এক্ষেত্রে কোনো বিশেষ প্রক্রিয়া বা পদ্ধতি নির্দিষ্ট করে দেয়নি। কিন্তু বিশেষভাবে কেউ যদি মনে করেন যে তিনি পায়ে হেঁটে যেতে পারেন কিন্তু বাহনে চড়ে আসার মতো সক্ষমতা তার নেই, যেমন আজকের বাস্তবতা, ধরুন কেউ যদি বিমানে যাওয়ার মতো তার আর্থিক সঙ্গতি না থাকে কিন্তু শারীরিকভাবে তিনি যেতে পারেন পায়ে হেঁটে, এরকম কোনো সুযোগ যদি তার থাকে, তাহলে সেই সুযোগ তিনি যদি অবলম্বন করেন তো সেটি তার জন্য জায়েজ নয়, বরং তার সামর্থ্য আছে সেই হিসাবে অবশ্য কর্তব্য হবে বটে। আর যদি ব্যাপারটি এরকম হয় যে আসলে বিমান আর পায়ে হাঁটার এখানে সামর্থ্যের বিষয় না, সেটা হলো শখের বিষয়, যেমনটি এই যুবকের কথা আমরা জানি, এবং আজকের বাস্তবতায় আমরা জানি যে হজে আসার জন্য যে ভিসা প্রসেসিং আছে সেখানে বিমানের টিকিট ইত্যাদি এগুলো প্রসেসিংয়ের আগের প্রক্রিয়া, অর্থাৎ এগুলো না থাকলে আপনি প্রসেসিং করতেই পারছেন না। তারপরও যদি আমরা ধরে নিই যে কেউ বিমানে যাওয়ার মতো বা অন্যান্য বাহনে যাওয়ার মতো সামর্থ্য তার আছে এবং এতৎসত্ত্বেও তিনি পায়ে হেঁটে যেতে চান, তাহলে সেক্ষেত্রে এই পায়ে হেঁটে আসার বিশেষ কোনো তাৎপর্য শরিয়া দৃষ্টিকোণ থেকে নাই। কারণ আপনি যেখানে বিনা কষ্টে আসতে পারেন সেখানে নিজেকে কষ্ট দেওয়া, সেখানে প্রচুর সময় রাস্তায় ব্যয় করা, এটা বিশেষ কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। বরং এই সময়গুলো আপনি হারামে কাটাতে পারতেন, এবাদবন্দি করতে পারতেন, এই এনার্জি আপনি আরও ভালো কাজ করতে পারতেন। আমরা অনেক সময় মনে করি যে আমলে কষ্ট যত বেশি তার সব তত বেশি, এটি ভুল ধারণা। মৌলিকভাবে ব্যাপারটি এরকম নয়, মানে বিষয়টা সাধারণভাবে প্রযোজ্য নয়। হ্যাঁ, এটা ঠিক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আইজামাল জাযা ইমা আইজামিল বালা, মানুষের কষ্ট যত বেশি হয় তার বিনিময় যত বেশি হয়। এটা সব ধরনের পরিস্থিতিতে সব সময়ের জন্য সমানভাবে প্রযোজ্য নয়। এর উদ্দেশ্য হলো আপনি কোনো কাজ করতে গিয়ে, কোনো ইবাদত করতে গিয়ে যদি ইবাদতের প্রয়োজনে কষ্টের মধ্যে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনি সওয়াব পাবেন। এক ইবাদত অন্য সময় করতে গিয়ে আরও বেশি কষ্ট হয়েছে তখন আপনি সওয়াব আরও বেশি পাবেন। কিন্তু কষ্টটা যদি আপনার নিজে থেকে আপনি করেন, ইবাদতের প্রয়োজনে নয় বরং আপনার ইচ্ছায় আপনি করেছেন কষ্ট বেশি, তাহলে সেটা আর কোনো যৌক্তিকতা নেই এবং সেটার জন্য অতিরিক্ত কোনো সওয়াবও নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ভদ্রমহিলা জিজ্ঞাসা করেছেন যে তিনি হজ করতে চান, হেঁটে পায়ে হেঁটে হজ করবেন, তিনি এরকম মানত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো যে তিনি কী করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ করেছেন সে যেন বাহনে করে হজ করে, সে পায়ে যেন হজ না করে, কারণ এই শপথের, এই মানতের বিশেষ কোনো তাৎপর্য নেই শরিয়ার দৃষ্টিকোণ থেকে। আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি কেন কষ্ট করতে যাবেন? আবার আরেক সাহাবীকে, তিনি বৃদ্ধ ছিলেন, তিনি হজ করছিলেন, তার দুই ছেলের সহযোগিতায় অনেক কষ্ট করে পায়ে হেঁটে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই লোকটির কী হলো, এমন কেন করছে, সে এরকম পায়ে হেঁটে কষ্ট করে কেন আসছে বাবা বাহন থাকতে? তখন লোকেরা বললো যে সে প্রতিজ্ঞা করেছে এইভাবে হজ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন যে সে যেন বাহনে চড়ে আসে। তো এই সমস্ত হাদিসগুলো সামনে রেখে আমরা দেখি যে শুধুই শখের বসে বা এটাকে অতিরিক্ত বিশেষ ফজিলতপূর্ণ মনে করে এভাবে পায়ে হেঁটে হজ করা বিশেষ কোনো প্রশংসার দাবি রাখে না। তবে হ্যাঁ, যেটি বলেছি যে কারো সমর্থ নাই সেই জায়গা থেকে তিনি পায়ে হেঁটে হেঁটে হজ করেছেন, সেটি ভিন্ন বিষয়টা হতে পারে। আর হজ করার ব্যাপারে, এই ধরনের পায়ে হেঁটে হজ করার ব্যাপারে যদি আল্লাহ মাফ করুক কারোর উদ্দেশ্য থাকে সবাইকে নিজের প্রতি আকৃষ্ট করা, একটা ইতিহাস সৃষ্টি করা এবং মানুষের কাছে পরিচিত হওয়া, আল্লাহ মাফ করুক, তাহলে সেক্ষেত্রে সেটা গরহিত কাজ হবে, সেটা বলাই বাহুল্য, এটি অনেকটা নিয়তের উপরে নির্ভর করবে। অতএব খোলাসা কথা হলো, পায়ে হেঁটে হজ করা জায়েজ আছে যদি কারোর সামর্থ্য বাহনে করে যাওয়ার না থাকে, তার জন্য তো এটা জায়েজ আছে বরং আবশ্যক। আবার যদি কারো সামর্থ্য থাকে বাহনে করে চড়া, তাহলে বাহনে চড়ে না হেঁট না যে শুধু আলাদা করে পায়ে হাঁটার বিশেষ কোনো তাৎপর্য নেই, যে হাদিসগুলো আমরা বললাম সেগুলোর আলোকে। আর এর পাশাপাশি হজের কার্যক্রমগুলো সম্পাদন করার ক্ষেত্রে কেউ চাইলে পায়ে হেঁটে করতে পারে, কেউ চাইলে বাহনে চড়ে করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ সম্পাদন করেছেন বাহনে চড়ে, অতএব বাহনে চড়ে হজ করা এটি জায়েজ আছে।
এবং অনেক লাইভের মধ্যে সেটি উত্তম, হজের আনুষ্ঠানিকতা এবং কার্যক্রমগুলো। আর বাহির থেকে কেউ পায়ে হেঁটে আসতে পারেন, মৌলিকভাবে এটি মুবাহ, মৌলিকভাবে এটি কোনো নাজায়েজ কাজ নয়। তবে এটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ পায়ে হেঁটে আসলে বাহনে চড়ে আসার সামর্থ্য থাকা সত্ত্বেও অতিরিক্ত সওয়াব হবে এমনটি মনে করাটা সঠিক নয়, যেমনটি আমরা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহর সন্তুষ্টির পথে সঠিকভাবে চলা।